बोलो सियावर रामचंद्र की স্বাগতম জানাইছো মই পরাগ মনিয়ারিত্বে আৰু আজিৰ এই বিশেষ অনুষ্ঠান জয় শ্রীরাম এই এক সনাতনী সভ্যতার ঐতিহাসিক গৌরবোজ্জ্বল মুহূর্ত 22 জানুয়ারি তারিখে প্রাণ প্রতিষ্ঠা করা হব অযোধ্যাত রামলালার আৰু 22 জানুয়ারি তারিখের এই অনুষ্ঠানের বাবে সমগ্র বিশ্ব যেন অযোধ্যামুখী হয়েছে সমগ্র ভারতের পর সাধু সন্ত বিভিন্ন লোকসকল বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট লোকসকল অযোধ্যামুখী হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তর পর সনাতন ধর্ম সংস্কৃতির বিশ্বাসী বহু লোক বিশিষ্ট লোক এই মন্দিরের এই শুভ কাম শুভ কার্যর মুহূর্তের সাক্ষী হবর ইতিমধ্যে রওনা হয়েছে কেবাটাও বৃহৎ দল ইতিপূর্বে খোজকাঢ়ি এটা দল রওনা হয়েছিল ইতিপূর্বে সাইকেল চলাই এটা দল রওনা হয়েছিল ইতিপূর্বে বাইক চলাই এটা দল রওনা হয়েছিল আর বেশিরভাগে গিয়ে অযোধ্যা পাইছেগৈ আমার সাংবাদিক গীতাশ্রী তালুকদার ইতিমধ্যে অযোধ্যাত আছে আমার সাংবাদিক পার্থ ইতিমধ্যেই অযোধ্যাত ভ্রমণ করে আহিছে সমগ্র অযোধ্যার পরিবেশ আর আমার নেটওয়ার্ক 18-র এশরও অধিক সাংবাদিক ইতিমধ্যেই আছে আর আমি প্রতি মুহূর্তের আপনার দৃশ্য সকলো কার্যসূচী আমি দেখাই যাম পোনপটিয়া সম্প্রচার আরম্ভ করি আর এই মুহূর্তত যি অযোধ্যার কার্যসূচী সেই কার্যসূচীর আমি লাইভ আপনার দৃশ্য দেখাম আর এই দীঘলীয়া এক সভ্যতা এক জটিল পরিক্রমার মাজেরে অতিক্রম করে আজি পর্যায় পাইছে সংঘাত ন্যায়িক যুঁজ বিভিন্ন প্রকার পরিক্রমা আছে ইয়াত তার মাঝে মাঝে আহি আজি শুভক্ষণ আর কেইটামান মাত্র মুহূর্তের প্রতীক্ষা গতি মই আজি আলোচনা করবলে বিচারিম এই সমগ্র প্রেক্ষাপটত সনাতনী ভারত ভারতীয় সভ্যতা এই সভ্যতার এক গৌরবোজ্জ্বল মুহূর্ত এক উজ্জ্বল ক্ষণ হিসাবে বিবেচিত হব 2024 সনের 22 জানুয়ারি তারিখ আর অযোধ্যাত প্রাণ প্রতিষ্ঠার বাবে অযোধ্যাত রামলালাক নিজের ঘরলে উভতাই পঠাবর বাবে দীর্ঘ দিন ধরে এটা টেন্টর তলত থাকা রামলালা নবরূপত নিজের এক সুদৃশ্য এক মন্দিরত নিজের স্থান লাভ করলে গতি সকল হিন্দু ধর্মাবলম্বী সকল সনাতন সাংস্কৃতিক বিশ্বাসী লোকের এই এক গৌরবময় ক্ষণ আর ইয়ে আমি আলোচনা করি মূর সহ সংযুক্ত হয়েছে স্বামী শ্রী কেশব দাসজী মহারাজ শ্রী শ্রী 1008 শ্রীমহন্ত মহামন্ডলেশ্বর আপনার স্বাগতম জানাইছো মূর সহ সংযুক্ত হয়েছে ডক্টর রক্তিম পাটর সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ গড়গাঁও মহাবিদ্যালয় আপনাকে স্বাগতম জানাইছো মূর সহ সংযুক্ত হয়েছে দেবশ্রী গোস্বামী মুখ্য সাংগঠনিক সম্পাদিকা বিশ্ব হিন্দু পরিষদ স্বাগতম জানাইছো মূর সহ ডক্টর সঞ্জীব গোস্বামী ডাঙরিয়া সংযুক্ত হয়েছে শিক্ষাবিদ আপনাকে স্বাগতম জানাইছো মূর সহ ডক্টর গজেন্দ্র অধিকারী ডাঙরিয়া সংযুক্ত হয়েছে সভাপতি ইতিহাস সংকলন সমিতির রাজ্যিক কমিটির স্বাগতম জানাইছো আর মূর সহ ডক্টর মমিনুল আওয়াল সংযুক্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আর এই সমগ্র বিষয়টি আমি কথা পাতিম আর মূর সহ এই মুহূর্তে সংযুক্ত হয়েছে অযোধ্যারপা গীতাশ্রী তালুকদার গীতাশ্রী আপনার সহ গীতাশ্রীর সহ কথা বার্তা পাতিম আর এই মুহূর্তে এক দীঘলীয়া পরিক্রমা ইয়াত বিভিন্নজনের ত্যাগ আছে দীর্ঘ দিন ধরে চলি থাকা কেবাটাও শতিকা ধরে চলি থাকা দশকর পাছত দশক ধরে চলি থাকা যুঁজখনের পিছত আজি এক বর্ণিল ক্ষণ ভারতের ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস এই একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হব আর মই আরম্ভ করব বিচারিছো প্রথমতেই স্বামী শ্রী কেশব দাসজী মহারাজের পর এই মুহূর্তত আপনি নিজে দীঘলীয়া পরিক্রমার সঙ্গে জড়িত আর আপনি সকলো শেহতীয়া খবর অবগত অযোধ্যাত প্রাণ প্রতিষ্ঠার বাবে আর বিশেষ সময়ের প্রতীক্ষা নাই প্রথমতে মই আপনার এই মুহূর্তত আপনার বক্তব্য আপনার অনুভব জানিব বিচারিছো স্বামী শ্রী কেশব দাসজী মহারাজ সীতারাম अयोध्या आंदोलन में मैं कक्षा 6 में था तब से जुड़ित हुआ था और उस समय मध्य भारत में मेरा निवास था तेते मैं मध्य प्रदेश तासिल हूं हाय और वो इतो आंदोलन में हल्के देखी सिलु ताते किमान त्याग हुई से बलिदान हुई से किमान घर पर लोरा गोई से लोरास वाली गोई से और राम भक्त गाय जाए बहुत कष्ट करी इतो आंदोलन आग बढ़ाई से आज ही 500 बसर और बलिदान और প্রতিফলে আমি একটু সৌভাগ্য পাইছো কি আমি একটু মন্দির নির্মাণ আমি দেখিম কালি একটু মন্দিরের কারণে ঘুষি যাম ইয়ার পরা আর শাম মুয়ে আর এই আমার সৌভাগ্য গোটে ভারতের সৌভাগ্য গোটে বিশ্বর সৌভাগ্য কি আজ ইমান বছরের পর আমি একটু সৌভাগ্য পাম বস্তুত আমার রাম গোটে ভারতের না হোক গোটে বিশ্বর আরাধ্য হোক
আর তেখেতর আমার আরাধ্য হিসাবে আমি আমার পূর্বপুরুষ হিসাবে আমি মানু আর তেখেতর আজি ইমান সৌভাগ্য আমি পাইছো এর কারণে আপনি শুনে আছে মোর বক্তব্য সম্ভবত সংযোগত কিছু সমস্যা হয়েছে হয় মানে আছো গজেন্দ্র ডেকাই ডাঙরিয়ার সরলে এক অতি গৌরবময় এক মুহূর্ত সমগ্র দেশবাসী বিশ্ববাসী সাক্ষী হবলে গৈ আছে এই মুহূর্তত আপনার অনুভব আপনার বক্তব্য জানি বিচার ধন্যবাদ আসলতে আজির এই শুভ মুহূর্ত যেটো হবলৈ গৈ আছে এই তার আলোচনাত ভাগ লোবলে পাই মই নিজেও গৌরবান্বিত অনুভব করেছো সৌভাগ্যবান বলে ভাবিছো আর মোর ব্যক্তিগত অনুভবতকেও আসল কথাটো হৈছে যেহেতুকে ভারতবর্ষ সনাতন পন্থাত বিশ্বাসী আর সনাতনের অর্থ হল চির শাশ্বত যার কোনো ক্ষরণ নাই যার কোনো ভয় ভয় না থাকে যার কোনো ক্ষয় নহয় আর যে সদা সত্য সত্যটোৱে হল মূল কথাটো সেই কারণে রামর কথাটো যে ধরনে আমার একটা ফিলোসফি কেবল রাম একটা নাম নহয় ই একটা আমার দর্শন ই একটা রাষ্ট্র ব্যবস্থা গতি এই রাষ্ট্র ব্যবস্থাটো যেহেতুকে তাত সকলরে সমন্বয় থাকে সকলরে সহযোগিতা থাকে সকলরে সুখ আর শান্তির কথা থাকে সেই কারণে রামর এই যেটো আজি প্রাণ প্রতিষ্ঠার কথাটো আহিছে এই কথাটোলৈ মই স্বাভাবিকতে সুখী হৈছো আৰু মই ভাবো বিশ্বৰ যিসকল শান্তিপ্ৰিয় মানুহ আৰু শান্তি যি বিচাৰে যুদ্ধৰ অৱসান বিচাৰে সেইসকলে নিশ্চয় ৰাম নামেৰে আমাৰ এই এই আজিৰ একবিংশ শতিকাৰ যিবিলাক সমস্যা আছে সেইবিলাক পাৰ কৰাত সহায় পাব কাৰণ এই দৰ্শনে আমাক সেই পথলৈ ইংগিত দিয়ে হয় অতি শুভ মুহূৰ্তত আমি আহি আচলতে আজি উপনীত হৈছো গতিকে এটা স্তুতিৰে মই কথাখিনি আৰম্ভ কৰিব বিচাৰিম শ্ৰী ৰাম ৰামেতি ৰামেতি ৰমে ৰামে মধুৰমে শশ ৰাম তত্তুল্য ৰাম নাম বৰণনে প্ৰভু শ্ৰী ৰাম যাৰ নাম ল'লে আচলতে শ্ৰী বিষ্ণুৰ সহস্ৰ নাম লোৱাৰ নিচিনা হয় গতিকে সেই শ্ৰী প্ৰভু শ্ৰী ৰামচন্দ্ৰ যাক পুৰুষোত্তম বুলি কোৱা হয় আমাৰ পূৰ্বপুৰুষ বুলি কৈছে ইতিমধ্যে গতিকে আমাৰ যি পূৰ্বপুৰুষ তেখেতৰ যি প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব গৈ আছে যি আচলতে সেই মন্দিৰত আমি ভাবিলোঁ আমি আগৰ পৰাই জানো যে তাতে প্ৰভু শ্ৰী ৰামচন্দ্ৰ সদায় আছে সদায় বিৰাজমান হৈয়ে আছিলে গতিকে এতিয়া এটা আনুষ্ঠানিকতা এটা পালন কৰিবলৈ যোৱা হৈছে গতিকে আমি অতি আনন্দিত আৰু মই বিশ্বাসী যে ভাৰতত থকা বা ভাৰতৰ বাহিৰতো থকা প্ৰত্যেকজন ৰাম ভক্তই হয়তো আজিৰ দিনটো এই যে এই শুভক্ষণটোত যে আমি আহি উপনীত হৈছোঁ এই 22 জানুৱাৰী যিটো দিন এই দিনটো হয়তো জীৱনৰ এটা অতি চিৰস্মৰণীয় দিন হিচাপে সদায় মনত ৰাখিব আৰু যিটো আমাৰ আচলতে এনেকুৱা এটা সৌভাগ্য হৈছে যে মানে শব্দ বিচাৰি পোৱা নাই কাৰণ এই ৰাম মন্দিৰৰ নামত হাজাৰ হাজাৰ ভক্তই নিজৰ প্ৰাণ বলিদান দিলে আৰু এই যি শ বছৰীয়া এখন যুদ্ধৰ পৰিণতিস্বৰূপ আমি ইমানেই ভাগ্যৱান যে আমি সেই দৃশ্য আমি নিজৰ চকুৰে আজি এতিয়া চাবলৈ পাৰিছোঁ বা দেখিব গৈ আছোঁ গতিকে আচৰিত লাগে এই কথাটো ভাবিলে যে ইমানে মানে নিজৰ জীৱন বলিদান দিও হয়তো সেই দৃশ্য চাব নাপালে কিন্তু আমি নাজানো এনেকুৱা কি পুণ্য কৰিছিলোঁ জীৱনত যে আমি এটা এনেকুৱা দিনৰ সাক্ষী হ'ব গৈ আছোঁ গতিকে হয়তো সেয়া প্ৰভুৰে কৃপা গতিকে সকলোকে এই দিনটো অতি উলহ মালহেৰে ধুমধামেৰে পালন কৰিবলৈ মই আহ্বান জনাইছোঁ ডক্টৰ সঞ্জীৱ গোস্বামী নিশ্চয়কৈ এক বধুৰখন প্ৰতিজন সনাতন সংস্কৃতি বিশ্বাসী লোকৰ বাবে কাইলৈ দিনটো আৰু হয়তো পৰহিলৈ দিনটো মানে 22 জানুৱাৰীৰ দিনটো আৰু প্ৰত্যেকজন যি সনাতন সংস্কৃতি বিশ্বাস কৰে তেওঁৰ বাবে জীৱনৰ আটাইতকৈ সৰ্বোৎকৃষ্ট মুহূৰ্ত এটা দেখিবলৈ পাব ডক্টৰ সঞ্জীৱ গোস্বামী মই ৰামক এটা বেলেগ ধৰণে দেখোঁ যে ৰাম হৈছিলে ৰাজকুমাৰ ৰাম আছিলে প্ৰিন্স ৰাম তেখেত যেতিয়া ওলাই গ'ল 14 বছৰ বনবাসত তেতিয়া তেখেতে মানৱ হিচাপে ওলাই গৈছিলে কিন্তু যেতিয়া তেখেতে ফিৰি আহিল 14 বছৰৰ পিছত তেখেতে ভগৱানৰ ৰূপ লৈ ল'লে এই 14 বছৰৰ যাত্ৰাটো এই ৰাম মন্দিৰটোত প্ৰতিফলিত হ'ব নৰেন্দ্ৰ মোদীয়ে যিয়ে ৰিকুৱেষ্ট কৰিছে কনষ্ট্ৰাকশ্যন কমিটিত যে সেই যাত্ৰাটো ৰিফ্লেক্ট হ'ব লাগে আৰু সেই যাত্ৰাটোত যে 14 বছৰৰ যিটো যাত্ৰা সেইটো এতিয়া কৰ্মযোগৰ এটা মানে একদম পিক লেভেল যেতিয়া পায় গতিকে সেই যিটো তেখেত যেতিয়া ফিৰি আহিলে তেখেতৰ যিটো সেই আপুনি যদি জীৱনটো চায় ৰামৰ গোটেই জীৱনটো এটা টোটেল ফেইলাৰ বুলিয়ে ক'ব লাগিব আমি যদি নিজা জীৱনত চাওঁ যে তেখেতক ৰজা হ'ব লাগিছিলে সেইদিনা উলিয়াই দিলে ঘৰৰ পৰা জংঘলত গুচি যাব লগা হ'ল তেখেতৰ সহধৰ্মিনী দেৱী সীতাক লৈ গ'ল কোনোবাই কিবা যুদ্ধ হ'ল অমুক হ'ল পিছত পুতেকৰ লগতো কাজি যুদ্ধ হ'ল
তাৰপিছত আকৌ দেৱী সীতাক আকৌ এৰি দিবলগা হ'ল। এইবিলাক বহুত ঘটনাৰ মাজত কিন্তু তেখেতে যোগ কৰি 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 উচ্চ স্তৰলৈ গৈ আছে। তেখেতে কেতিয়াও সেই যিটো ৰামৰ যিটো ৰাম ৰাজ্য বুলি কয় ৱেৰ দেৰ ইজ ন' ফিয়াৰ, সেই ৰাম ৰাজ্য প্ৰতিষ্ঠাৰ যিটো আমি কথা কওঁ জেনেৰেলি, সেইটো তেখেতে মানে প্ৰতিফলিত কৰিছে। আৰু সেইকাৰণে মই ভাবোঁ যে যিটো ৰামৰ কথা আমি কোৱা হৈছে, যিটো মন্দিৰ, তেখেতৰ কাৰণেতো আৰু মন্দিৰ নালাগে, কিন্তু যিটো মন্দিৰ আৰু সেই আন্দোলনটো 500 বছৰ চলিছে আৰু প্ৰত্যক্ষভাৱে আমি জানো একদম ৰেকৰ্ডেড হিষ্ট্ৰী যে 200 বছৰটো একদম চলিছেই, কাৰণ 1853ত প্ৰথম ডিমাণ্ড আহিছিলে নিমহৰি আখাৰাৰ পৰা যে ইয়াতে এই আমাৰ ৰাম মন্দিৰটো হ'ব লাগে, তাৰ পৰা ৰায়াটো লাগিছিলে সেই সময়ত। এই সেইবিলাক পিছত মই বাৰু ক'ম, কিন্তু যি হওক সেই যিটো এটা দীঘল 14 বছৰীয়া যাত্ৰা, তাৰ পৰা যিটো কৰ্মযোগৰ যিটো আমি বস্তু দেখা পাওঁ, যিটো একদম এক্সট্ৰিম লেভেলত যিটো জীৱাত্মা আৰু পৰমাত্মাৰ যিটো মিলন আৰু য'ত তেখেতে ভগৱানৰ ৰূপ পাই গ'ল, সেইটোৰ আমি ইয়াতে এতিয়া প্ৰতিফলিত দেখা পাম। আৰু সেইকাৰণে মই ভাবোঁ যে ইয়াতে এই ৰাম মন্দিৰটো একচুৱেলি অকল হিন্দু মানুহৰ কাৰণে নহয়, ইয়াতে তেখেতে অন্যান্য দেৱ দেৱীৰ তুলনাত যিটো অন্যান্য দেৱ দেৱী হিন্দু ধৰ্মৰ দেৱ দেৱীক আমি দেৱ দেৱী হিচাপেই মন্দিৰ এষ্টাব্লিছ কৰোঁ, কিন্তু এখেত যিহেতুকে মনুষ্যৰ পৰা গৈ পেলাই ভগৱানৰ ৰূপ পালেগৈ, সেইকাৰণে এখেত হৈছে সবকা ৰাম বুলি ক'ব লাগিব। বেলেগে বেলেগ বেলেগ কয়, কিন্তু মই ভাবোঁ যে তেখেত সব মানে হিন্দু মুছলিম শিখ ইছাই সবৰ কাৰণে তেখেত ৰাম। আৰু সেইটো এতিয়া প্ৰতিফলিত হ'ব গৈ আছে যে যিটো তাতে মছজিদ হ'ব, সেই মছজিদটো আনকি এতিয়া যিবিলাক তাতে ৰাজনীতি হৈছিল, সেই ৰাজনীতিৰ ঊৰ্ধত গৈ তেওঁলোকৰ তাতে যিখন কোৰাণ শ্বৰীফ ৰাখিব, সেই কোৰাণ শ্বৰীফখনো গেৰুৱা ৰঙত হ'ব, যিটো মছজিদ হ'ব সেইটো হিন্দুস্তানীয়া হেৰিত হ'ব, আৰু যিটো কমিটিয়ে বনাব সেই কমিটিটোতো এনেকুৱা যিবিলাক বিজেপি ৰিলেটেড মানুহ বহুতবিলাকে তাৰ লগত ইনভল্ভ কৰি দিছে, ইউ পি চুন্নী ৱাকাফ বৰ্ডে, যোনে আকৌ ৰাম মন্দিৰ বাবৰি মছজিদটো এটা সময়ত ছাপৰ্ট কৰিছিলে। গতিকে এই চেঞ্জবিলাক যিবিলাক সমাজত আহিছে সেইবিলাক এই ৰাম মন্দিৰৰে প্ৰতিফলিত। আৰু এজন খুব দিগ্ধ পণ্ডিতে লিখা মই পঢ়িলোঁ যে তাত কৈছে যে ভাৰতৰ যিটো আত্মনিৰ্ভৰৰ কথা আমি কৈ থাকোঁ, এই ৰাম মন্দিৰৰ পৰাই আৰম্ভ হ'ব এই ভাৰতৰ আত্মনিৰ্ভৰ যাত্ৰাটো বিশ্বব্যাপী। আপুনি নিজে এজন ইছলাম ধৰ্মাৱলম্বী ব্যক্তি, আপোনাৰ দৃষ্টিকোণ বৰ গুৰুত্বপূৰ্ণ কথা হ'ব এই মুহূৰ্তত। নহয় চাওক, ৰাম মন্দিৰৰ নিৰ্মাণৰ যিটো প্ৰচেষ্টা, বহুতে ইয়াক যুদ্ধ বুলি ক'ব, কিছুমানে আন্দোলন বুলি ক'ব, যিয়ে নকওক, কিন্তু এই প্ৰচেষ্টাটো 500 বছৰ কাল নিৰবিচ্ছিন্নভাৱে চলি আছে। আৰু আজিৰ দিনত আমি এটা কথা উপলব্ধি কৰিব পাৰিছোঁ যে বৰ্তমানৰ সময়ত এতিয়া ৰাম মন্দিৰ সম্পূৰ্ণ হৈ উঠিছে, 22 তাৰিখে উন্মোচন হ'ব, আৰম্ভ হ'ব। এই মুহূৰ্তত আমি অনুভৱ কৰিছোঁ যে ভাৰতবৰ্ষই নহয় মানে সনাতনী সভ্যতা সংস্কৃতিত বিশ্বাসী প্ৰতিগৰাকী বিশ্বৰ যিকোনোতে নাথাকক প্ৰতিগৰাকীৰ মন আলোকিত হৈ উঠিছে। আজি ইয়াত হিন্দু মুছলমান খ্ৰীষ্টান বুদ্ধিষ্ট জৈন বুলি কথা নাই, যিসকলে ভাৰতীয় সভ্যতা সংস্কৃতিক শ্ৰদ্ধা কৰে, যিসকলে ভাৰতীয় সভ্যতা সংস্কৃতিক মানি চলিবলৈ আগ্ৰহ প্ৰকাশ কৰে, তেনেকুৱা প্ৰতিগৰাকী ব্যক্তিয়েই আজিৰ এই শুভখণ্ডটোত নিশ্চিতভাৱে আনন্দ অনুভৱ কৰাটো অতিকে স্বাভাৱিক কথা। আজি যোৱা 500টা বছৰত এই আন্দোলনটোৰ লগত বা এই প্ৰচেষ্টাটোৰ লগত জড়িত কেইবাটাও পুৰুষ আজি পাৰ হৈ গৈছে। 500 বছৰটো যথেষ্ট দীঘলীয়া সময়। আজি আহি আহি আমি এইটো অৱস্থাত উপনীত হৈছোঁ আৰু এই গোটেই আন্দোলনটোত বা গোটেই প্ৰক্ৰিয়াটোত বহু লোক আচলতে শ্বহীদ হৈছে বা আত্মবলিদান দিছে বা যিয়ে নকওক, শব্দ যিয়ে প্ৰয়োগ নহওক, যথেষ্ট মানুহে ইয়াৰ কাৰণে আত্মবলিদান দি সৰ্বোচ্চ ত্যাগ কৰিবলগীয়া হৈছে। গতিকে আজি আমি আটাইতকৈ মই গৌৰৱ অনুভৱ কৰা বিষয়টো হৈছে যে বিগত সময়ছোৱাত অতীতত কি হৈছিল ইয়াক কেন্দ্ৰ কৰি সেইটো এটা সুকীয়া কথা, সেইখিনি আমি আলোচনা কৰিবলৈ আজি আজিৰ যিটো মুহূৰ্ত কোনো ধৰণৰ
কোনো খাম খেয়ালি নোহোৱাকৈ নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত যেশ আজি ভারতবর্ষত বিরাজ করেছে, হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিষ্ট জৈন সকলে আজি রাম মন্দিরের উন্মোচনী অনুষ্ঠানলৈ আজি শান্তিময় একটা পরিবেশের মাজেদি আগবাড়িছে। গতি এটু আমার দেশখনের কারণে, আমার সভ্যতা সংস্কৃতির কারণে অতিকে মানে এটা উল্লেখনীয় দিক বলে মই ভাবো। কারণ রাম রাজ্য মানে হৈছে শান্তি, যত কোনো অশান্তি নাই। আর নিশ্চিতভাবে আজি সেইটোৱে আজি ভারতবর্ষত বিরাজমান হৈছে। গতি তার কারণে মই এগৰাকী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে মই গৌরব অনুভব করছো, এগৰাকী ভারতীয় নাগরিক হিসাবে মই গৌরব অনুভব করছো, আর এগৰাকী সনাতনী সভ্যতা সংস্কৃতিত বিশ্বাসী হিসাবে মই এই কথাটোত অতিকে গৌরব অনুভব করছো। হয়, এই সমগ্র আজির যে দৃষ্টিকোণ, কেটামান কথা কবই লাগিব। আজি অযোধ্যাবাসীও যিজন মূল গোচর আবেদনকারী আসলে তার মসজিদের পক্ষর, সিদিনা নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেটা গোল তেতিয়া ফুল ছটিওয়াত তেখেতও আসলে, আজি একটা বহল হৃদয়লে সকলো ওলাই আছে। গতি এনে বহল হৃদয়লে আগবাড়ি যাব বিচারে, কারণ তারপরা যে মঙ্গল হব, আজি এই মন্দিরট স্থাপন হল, কাইলে যদি তাত একটা বৃহৎ একটা সুদৃশ্য মসজিদও হয়, আর তার ফলত ই একটা সমগ্র বিশ্বের এই লোকসকল আকর্ষণের কেন্দ্রবিন্দু হব, ব্যবসায় বাণিজ্য পর্যটনকে ধরে সকল ফলের পরা তার লোকসকলে উপকৃত হব। মূলত তাত আর ধর্ম বর্ণ এই নাথাকিব। মই গীতাশ্রীর ওসরলে যাম, কিন্তু তার আগে আগে ডক্টর রক্তিম পাটর, এই মুহূর্তত আপনার অনুভব জানিব বিচাৰিছো ডক্টর রক্তিম পাটর ডাঙরিয়া। হয়, নমস্কার। অতিকৈ আনন্দিত বিশ্ববাসীর লগতে, ভারতবাসীর লগতে আমি অসমবাসীও, মই ব্যক্তিগতভাবেও অতিকৈ আনন্দিত। ভারতবর্ষ ইতিহাসত তিনিটা রাম মন্দিরক লৈ তিনিটা সন মই ভাবো আটাইতকৈ গুরুত্বপূর্ণ হয়ে পৃথিবীত রয়ে যাব। 1538 যেতিয়া মীর বাকি বাবরের সেনাপতিয়ে রাম মন্দির ধ্বংস করেছিল, 5 আগস্ট 2020 যেদিনা ভূমি পূজন হয়েছিল রাম মন্দিরের, আর আহি থাকা 22 তারিখ যেদিনা আমার শ্রী রামচন্দ্রর বাল্যকালের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হব। আর এই গোটেই প্রক্রিয়াট 500 বছর চলিলে ইতিমধ্যে আমি বহুতে আলোচনা করছো। তো এখানে অসমের বা উত্তর পূর্বাঞ্চলের সকলে মনে ভাব উৎসাহিত হয়েছে, কারণ আমার রামর পরম্পরা আমার উত্তর পূর্বাঞ্চল বা সংস্কৃতিত আমি সকলে অনুভব করছো, সকলে আমি উপলব্ধি করো। আমি প্রত্যেকে হয়তো এদিন যেটা বিয়া পাতিছিল, সেই বিয়া পাতার দিন আমি যেটা বিয়া নাম আমি শুনেছিল, বিয়া নাম যেটা আয়তীসকলে গাইছিল, তেতিয়া আমার নাম আমাক রাম হিসাবে প্রভু রামর রূপত দরাক কল্পনা করা হয়েছিল, সীতা মাতার রূপত কন্যাক কল্পনা করা হয়েছিল, আর ভবিষ্যতে জীবনত রাম আর সীতার দরে একত্রিত হয়ে একলগে জীবন যাপন করবলে আশীর্বাদ দিছিল। তো এখানে সংস্কৃতি লগত শ্রীরামর যে সম্পর্ক অতি নিবিড়, আর সে আমি সরপরাই যেটা রামায়ণ সিরিয়াল দেখা পাইছিল, যেটা হয়তো ভালদরে আমি উপলব্ধি করা নাছিল, যদিও এতিয়া যেটা আমি পুনর্বার 2000 করোনার সময় 2020 চনত পুনের যেটা রামায়ণ প্রসারিত হয়েছিল, প্রত্যেকটা খণ্ডতেই শ্রীরামক দেখি শ্রীরামর বাণীবিল শুনে আমার চকুত চকুল আহিছিল। আমি সকলে হয়তো সেই কথা নকলেও আমি নিজে নিজে ব্যক্তিগতভাবে আমি জানো, সে খুব আবেগিক ক্ষণ। মই ভাবো 22 তারিখ ইতিহাসের পাতত ই এক বিশেষ ঘটনারূপে পরিগণিত হয়ে রব, আর তার সাক্ষী হবলে পায় আমি নথৈ আনন্দিত হয়েছো। হয়, মই কৈছো স্বামী শ্রী কেশব দাসজী মহারাজের ওসরলে। এই সমগ্র যে এক দীঘলীয়া আন্দোলন আজি পূর্ণতা পাব, সমাপ্তি ঘটিব, পরিসমাপ্তি ঘটিব, আর নতুন যাত্রা আরম্ভ হব, এই দীঘলীয়া সময়ছোৱাত আজি এই পর্যায়ে অনাত বহুজনের ত্যাগ আছে, বহুজনে ইয়াত ত্যাগ করেছে, নিজের আত্মত্যাগর লগতে অন্যান্য বৈষয়িক ত্যাগ করে আজি এই পর্যায়ে আহি পাইছে। আপনি কাক কাক যদি কেজনমান লোকের ব্যক্তির নাম আজি এই মুহূর্তে আমি স্মরণ করবলগা হয় বা তেওঁলোকৰ নাম আমি উল্লেখ করবলগা হয়, আপনি কার কার নাম কবলে পালে ভাল পাব? কেশব দাসজী মহারাজ, খুব সম্ভব
তেখেতর কথা শুনাত অসুবিধা হয়েছে মানে আমার কারিগরী জানান বিষয়টি সোনকাল সমাধান করবর কারণে আর মানে পুনর্বার আছো ডক্টর গজেন্দ্র অধিকারী ডাঙরের ওসরলে এই মুহূর্তে এই যাত্রা একটা কথা গুরুত্বপূর্ণ কথা যে ভগবান শ্রীরামচন্দ্র যে রক্তিম পাত্র ডাঙরিয়া কলে মানে রাম রাজ্য হিসাবে পলিটি হিসাবে আমি তেখেতক পলিটি হেড অফ দ্য পলিটি হিসাবে এখন দেশের মুরব্বী হিসাবে আমি বেলেগ ধরনের চাও স্বামী হিসাবে আমার কলে যে বর আমার ইয়াত রামচন্দ্র বলে কয় আমার তো গীততে বিয়া গীতত সবতে রামচন্দ্র উল্লেখ আছে আজি আপনি যদি চাই যে ভগবান হিসাবে বারো আমি সে করলো সদায় কয় যে ভগবানের অবতার হিসাবে আমার ভগবান বিষ্ণুর অবতার হিসাবে অবতার আছে যেতাই সুর অপশক্তির উত্থান ঘটেছিল তেতিয়াই ভগবানে বিভিন্ন রূপত বিভিন্ন স্থানে ভ্রমণ করে অপশক্তি নাশ করেছিল আর তেদরে ভগবান শ্রীরামচন্দ্র যাত্রাত সেই সময়সাত থাকা সকলো অসুর অপশক্তি নাশ করেছিল ধ্বংস করেছিল রাবণকে ধরে গতি একটা দীঘলীয়া একটা প্রক্রিয়া আমার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব মাধবদেবর বিরচিত গোটেই আমি যদি চাও যে আজি আমি যোষা গাও আমার যেনেকা ধরনের আমার যুরা নাট বা আমার সকল ধরনের ভগবান রামচন্দ্রর উল্লেখ আছে গিয়ে কোবলে গেলে প্রতিজন ভারতীয় কোনোবার নহলে কোনোবাই রামরাজ্যর কথা কলে কোনোবাই ভগবান হিসাবে প্রার্থনা করলে দরা হিসাবে কল্পনা করলে বিভিন্ন ধরনেরও রাম আমার মাজত সোমাই আছে আধ্যাত্মিকতা মানে এটা আমার একটা গানও আছে আজি মানে দেখি আমারপরাও একটা কেবাটাও গীত করেছে মানে তার অংশবিশেষ যদি বুঝাবলে অনুরোধ করি আর আপনার বক্তব্য শুনি এই যে রামর কথা তো মই প্রথম অবস্থাতে কইছিল যে রাম এটা কেবল ব্যক্তি নহয় ই এটা রাষ্ট্র ধারণা আর সেখানে আপনি ঠিকই কইছে যে রাষ্ট্র বলে কলে কেবল প্রশাসন যন্ত্রটকে বুঝা নহয় রাষ্ট্র হবলৈ যি ধরনের চারিটা বিশেষক আমার উপাদান লাগে তার ভিতর এটা হল জনগণ এই জনগণের মনত রাম কেনে ধরনের সোমাই পড়েছে আমার রক্তিমে খুব সুন্দরভাবে কৈছে আমার সমাজ জীবনত কেনেকে আছে আপনিও আপনার গুরুজনার কথাবিলাক কৈছে এতিয়া কথাটো হৈছে কি রাম আমি সব কোনোবা এজনে বাটত উজুতি খালে লগে লগে উফ রাম করে উঠে এই এটা কথা তাৰমানে মানুহৰ সেইজন মানে আমি দেখিছোঁ যে সেইজন হিন্দু হওক বা মুছলমান হওক তেওঁ কয়েই বা কিবা এটা বেয়া কথা হ'ল নভবা কথা এটা হ'ল উখ রাম খং বুলি এটা প্ৰকাশ কৰি দিলে তেনেকৈ ৰামটো ভাল বেয়া সকলো ক্ষেত্ৰতে জীৱনৰ প্ৰতিটো অৰ্থত মানে সোমাই গৈছে কোনোবাই কাৰোবাক বেয়াকৈ ঠগিছে ৰাম ঠগন দিলে এই খুব ডাঙৰ এটা ঘটনা ঘটি পেলাই ৰাম ঘটনা ঘটিল এই ধৰণৰ কথাবিলাক সোমাই পৰে আমাৰ গুৰু দুজনেও তেওঁলোকৰ যেতিয়া নামচন্দ্ৰত প্ৰথম লিখিছে মানে গোবিন্দ 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 ৰাম মুৰাৰী হা সহস্ৰ পৃথিৱী তেওঁ অধিকাৰী এনেকৈ কৈছে আৰু ইণ্টাৰেষ্টিং কথা এটা কি জানেনে যে ৰাম কেৱল বৈষ্ণৱসকলৰে নহয় যেনেকৈ হিন্দু আমাৰ মমিন ডাঙৰীয়াই ক'লে যে ই হিন্দু মুছলমান খ্ৰীষ্টান বৈষ্ণৱ সকলো কাৰণ জৈনত ৰামায়ণ আছে জৈন ধর্ম আমার হিন্দু ধর্ম রিফর্ম করার কারণে গেছিল কিন্তু জৈনরও একটা নিজস্ব রামায়ণ আছে আর তাতো রামক এৰিব পৰা নাই বুদ্ধই রামক এৰিব পৰা নাই গতি এই কথাবিলাক যেতিয়া আহিছে আমার হিন্দুরও বহুত মানুষে কৈছে যে রাম তো বৈষ্ণব গতি আমি শাক্তবিলাক নামানো মই আপনার অসম বুরঞ্জীর এজন ছাত্র হিসাবে আপনার দুটা বড় ইন্টারেস্টিং কথা কব পাৰোঁ আমার মহেশ্বর নেগসারর এখন বড় সুন্দর পুথি আছে এখনের নাম হল প্রাচ্য শাসনাবলী তাত গোটেইবোর আমার যিমান আছে শিলালিপি তাম্রলিপি সেইবিলাক তাত ধুনিয়াকে টেক্সট দিয়া আছে কীর্তিসিজিম দিয়া আছে তার অন্তত আঠখন ফলিত প্রথমতে আরম্ভ করেছে শ্রীরামেরে আর মন করবলিয়া কথা এই যে শিলঘাটর কামাখ্যা মন্দিরের যখন শিলর ফলি সে কামাখ্যা দেবী তার কোয়া আছে কিন্তু তাক আরম্ভ করেছে শ্রীরাম গতি রামর প্রভাবটা এই ধর্মর পরিসর চারিসীমার বাহিরলৈ গৈ মানুষের জনজীবনের মাজত সোমাই আর রাম আমার গোস্বামীদাই খুব সুন্দরভাবে কৈছে যে রামক তেওঁ মানুষেরপরা কেনেকৈ দেবতালৈ গৈছে আমার মাধবদেবে তেওঁৰ নামঘোষাত দুটা তিনিটা ঠাইত মানে রামর পদর অন্বয় করেছে রাম শব্দটো কেনেকৈ হৈছে এইটোত মানে ভগবান বা অবতারের কথাটো নাই রাম বুলিলে আমি কি বুঝো তেওঁ সুন্দরকে কৈছে এনে ধরনে সদানন্দ আত্মা চৈতন্য অনন্তে যেহেতু যোগীয় রময় এতেকেহে রাম পদে পরম ব্রহ্ম রূপক বুলি নিশ্চয় তাৰমানে যোগীসকলে যাক রমন করে যত আনন্দ পায় সিয়ে রাম আকো এঠাইত কৈছে চৈতন্য স্বরূপে যেহেতু সদায় রমন্ত জগতক এতেকেহে রাম সুমধুর পদে বুলি জানা ঈশ্বরক
অর্থাৎ রাম শব্দই আরো একটা পদত কৈছে যে রাম মানে জুই, ম মানে নির্বাপন। গতি যত সংসারের জ্বলা যন্ত্রণা আর্থিক অভাবনাতনের যত শেষ হয় নির্বাপন হয় সিয়ে রাম। এনেকে রামর সম্পর্ক কৈছে আর মায়াম সম্পর্ক। আমি জানো যে যদিও আমি আজ দপদপাই আছো, আপনি মই আমার পৃথিবীর যান সব এদিন মরিব, সব ওপরলে যাব। অর্থাৎ এই পৃথিবী সচা নে মিছা তালে দুটা কথা আছে, মায়ামোহর কথা আছে। মাধব পুরুষে কলে যে ব্রহ্মা আদি করে যত জীব রাম 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 আমাক মানে মায়া সজ্জা মাঝে আসহি ঘুমতি যায়। অর্থাৎ মায়া সজ্জাত আমাক রামেহে হুয়াই রাখিছে। গতি জীবন মরণ এই গোটেই কথাবিল রাম সম্পর্কিত আছে। সেইখানে মহাত্মা গান্ধীও তো রামধনুকেই পছন্দ করেছিল, আর রামধনুক পছন্দ করার অর্থটাই আসে এই যে সমাজত আর রামরাজ্যর সপন দেখেছিল। এই রামরাজ্য বহুতবর আমার বামপন্থী মানুষে কোয়ার নিচিনাকে এটা কাল্পনিক চরিত্র নয়, রামরাজ্য তো একটা মানে অবাস্তব কথা নয়, রামরাজ্য প্রকৃততে আসিল আমার ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক তথ্যবিলাকে আর্কিওলজিক্যাল রিমেইন্সবিলাকে আমাক সেই ধরনের কথাবিলাক কইছে। আর সেই কারণে রাম এই শব্দটোর বলে কলে আনকি আমার মহাপুরুষে আরো একটা কথা কই গেছে, আমার যা জাতি জনগোষ্ঠীর আজ বিভেদ হয়েছে আমার এই সম্পর্ক, আমার তো আজি এতিয়া তিওয়া রাভা বড়ো কছারি কিছু কাজিয়া আছে, এই কথাটো রামেহে শেষ করব পারে। সেইখানে মহাপুরুষে কি কই গল রাম বলি তরে মিরি অসম কছারি সব। অর্থাৎ এই যে সকলের মাজত সমন্বয়, সকলের একটা সম অধিকার, সকলের প্রতি সম্মান, এই কথাটো রাম নামেহে দিব পারে। সেই কারণে রাম মানুষের তেজর কোহে কোহে সুমাই গেছে। আর সেই কথাটো কেবল অসমতে নাই, ভারততে নাই, আপনি সমগ্র এশিয়াত রাম আছে। দক্ষিণ এশিয়ালে যাও, থাইল্যান্ডের রাজার আজির নাম তেওঁ রাম, তেওঁর নাম তো অষ্টম রাম আজি, তার যে রাজধানীর নাম আয়ুথা, আয়ুথা মানে অযোধ্যা। গতি সমগ্র আর আমার এফালে তুর্কি ইস্তানবুলের আরম্ভ করে মালদ্বীপ, মালদ্বীপস, ইন্দোনেশিয়া, বালি, বালি, সুমাত্রা, জাভা, এই গোটেবিল জাভা, সুমাত্রা, বর্ণিও, আর আজি সিমানখিনি লেগে তো আছে। কিছুমা আগলৈকে আমার যা জনজাতীয় ভাই সকল মিজো টিজো এইবিল হোক, মিজো বা নাগাল্যান্ডের সম্পর্ক তো মানে বহুতে কৈছে যে খ্রিস্টানে এই সভ্যতা করলে, কিন্তু আজি কিছুমাস আগতে তাদের একটা শিবর মূর্তি আবিষ্কৃত হয়েছে। তার মানে বুঝা গল যে সেইবিলাকলৈ গুছি গৈছে। আর শিবক এটা সময়ত রাম বুলিয়ে কোৱা হৈছিল। গতিকে দেখা গল যে রাম এই শব্দটোৱে কোনো ধর্মর পরিষদর মাজত বান্ধি রাখিব নোৱাৰি। রাম হল এটা মানবতার এটা পরিভাষা, রাম হল মানবতার পরিভাষা। আমি কথা পাতি থাকিম, এটা সম বিরোধী লৈছি, বিরোধী উভতি আহিম, চর্চা অব্যাহত থাকবো।